Katirhat, Barbecue Chuli Delicately, IGP, Online Class, Shabai Kishagato, Novom Sedi, Shikhati De, Novom Dashi Sedi, Poruti, Nagarikata, Bishay, Upor Amirti, Class Tichi, Alochanata, Che, Ekokendi, Rastro, Bishay, Ami, Parvin akter, এই আলোচনা এই আলোচনাটা করব যে এককেন্দ্রিক রাষ্ট্র সরকারের বিভিন্ন ধরনের বিভাজন আছে রাষ্ট্রের বিভিন্ন ধরনের বিভাজন রয়েছে এককেন্দ্রিক রাষ্ট্র হচ্ছে যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে এখানে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের কোনো ঝামেলা থাকে না কেন্দ্র থেকে সব ধরনের প্রশাসন পরিচালিত হয়ে থাকে যেমন বাংলাদেশ জাপান যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে এককেন্দ্রিক সরকারের যেহেতু ছোট রাষ্ট্রের জন্য ছোট রাষ্ট্রগুলোর জন্য এককেন্দ্রিক সরকার অনেক বেশি উপযোগী এখানে সাধারণত একই দৃষ্টি একই যে সাংস্কৃতিক যে মিল আছে এমন জনগোষ্ঠীর বসবাস থাকে এককেন্দ্রিক সরকারের অনেকগুলো গুণ রয়েছে প্রথম গুণটি হলো একক সহজ সাংগঠনিক ব্যবস্থা এককেন্দ্রিক সরকারের সাংগঠনিক ব্যবস্থা সহজ সরল এতে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে এবং কেন্দ্র প্রদেশের মধ্যে ক্ষমতার কোনো বিভাজন থাকে না এখানে সেই জন্য এটা সহজ প্রকৃতির সরকার ব্যবস্থা যেহেতু এখানে কেন্দ্রের হাতে সব ক্ষমতা থাকে কেন্দ্র থেকে সব ধরনের শাসন কাজ পরিচালিত হয় সেই জন্য এটাতে সাংগঠনিক সামঞ্জস্য বজায় থাকে তারপর দ্বিতীয় হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক কেন্দ্রীয় সরকারের যেহেতু কোনো প্রদেশ বা অঞ্চল নেই এখানে সহজ সরল প্রকৃতির শাসন ব্যবস্থা এবং সবকিছু ধাপে ধাপে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা কেন্দ্র থেকে পরিচালনা করা হয় রাষ্ট্রের সব এই যে বিধি নিষেধ আদেশ নিষেধ সব কিছু কেন্দ্রীয় সরকার কেন্দ্র থেকে পরিচালনা করে থাকে সেই জন্য এটা এখানে জাতীয় ঐক্য এবং সংহতি বজায় থাকে মিতব্যয়িতা যেহেতু এখানে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজনের কোনো নিয়ম নাই এখানে কোনো প্রদেশ থাকে না সেই জন্য ধাপে ধাপে প্রশাসনের যে প্রশাসন পরিচালনার জন্য যে বিপুল সংখ্যক লোক নিয়োগ করা হয় এখানে সেটা নেই কারণ এখানে কোনো প্রদেশ নাই আর যদি অঞ্চলে একটা দেশকে যদি অঞ্চলে অঞ্চলে ভাগ করা হয় তারপরেও এখানে স্তরে স্তরে অতিরিক্ত প্রশাসন চালানোর জন্য যে অতিরিক্ত লোক নিয়োগ সেটার কোনো ব্যবস্থা থাকে না এখানে কেন্দ্র থেকে যে যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলো অঞ্চল বিভিন্ন অঞ্চলে ভাগ করে রাষ্ট্র পরিচালনা করা হয় সেই জন্য এখানে খরচ কম রাষ্ট্রের অনেক যে খরচ কম হয় সেই জন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা মানে
কম কম খরচের একটা শাসন ব্যবস্থা এখানে শাসন কাজের জন্য অতিরিক্ত ব্যয় হয় না। তারপর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণত কেন্দ্রকে প্রাদেশিক সরকারগুলোর সাথে মিলিত হয়ে বৈঠক করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয়, নিতে হয়। কিন্তু দেশের জরুরি কোনো পরিস্থিতিতে যখন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার হয় তখন যে কেন্দ্র এবং প্রদেশের শাসকরা একসাথে হয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে এটা অনেক সময়ের ব্যাপার, কার এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না, ফলে সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় যেহেতু কেন্দ্র সেটা পরিচালনা করে সেই জন্য এখানে শাসন ব্যবস্থার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। তারপর হচ্ছে ছোট রাষ্ট্রের জন্য এটা উপযোগী। বিভিন্ন আমরা অনেক বড় রাষ্ট্রের অস্তিত্বও দেখি, কিন্তু যেসব রাষ্ট্র একটু ছোট আকারে একটু ছোট তাদের জন্য এই শাসন ব্যবস্থা খুবই উপযোগী। কারণ এখানে একই কৃষ্টি মানুষ বসবাস করে, তাদের যে সামাজিক ব্যবস্থা ধর্মীয় ব্যবস্থা এগুলোর সাথে ছোট রাষ্ট্রের সাধারণত মিল থাকে, সেই জন্য ছোট রাষ্ট্রের জন্য এই ধরনের এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অত্যন্ত ভালো। এগুলো হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থার গুণ। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার এত সব গুণ সত্ত্বেও এখানে কতগুলো এই শাসন ব্যবস্থায় কতগুলো দোষ আছে। Thank you.